নমস্কার, আমি নবনীতা। মনের অসুখ নিয়ে প্রতিদিন নানান খবর নিয়ে আমি আপনাদের সাথে পেশ হয়ে থাকি আপনাদের প্রিয় চ্যানেল মুশকিল আসানে প্রতি শনিবার রাত 9টায়। তবে আজ বিষয়টা কিন্তু অন্য কিছু হতে চলেছে। চলুন, আজ আপনাদের জন্য এমন কিছু তথ্য এনেছি যা জানলে আপনারা বেশ অবাকই হবেন। চকলেট বা আইসক্রিম খেতে সকলেই ভালোবাসেন। এই আইসক্রিম বা চকলেট আমাদের মন ভালো করার জন্য অনবদ্য দাওয়াই। এমন অনেকে আছেন যারা ডিপ্রেশনে থাকার সময় অনেক বেশি ওজন বাড়িয়ে ফেলেন। কারণ একটাই, মুহূর্তে মন ভালো করতে পারে ও এনার্জি এনে দিতে পারে বেশ কিছু খাবার। যেমন ধরুন কথায় বলে, ভালো থাকতে হাসি খুশি থাকুন। ভালো থাকার জন্য মন ভালো রাখা সব থেকে বেশি জরুরি। মন ভালো রাখতে মুখে হাসি প্রয়োজন, তবে এই হাসি শরীরকেও ভালো রাখতে পারে। গবেষণায় দেখা যায়, যারা মন খুলে হাসতে পারেন তাদের হার্ট বেশ ভালো হয় ও বিভিন্ন অসুখের হাত থেকে মেলে মুক্তি, বিশেষ করে মানসিক অসুখ। বলা হয় ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান করলে মানুষ মারা যান। কিন্তু এই বিষয়টা জানা রয়েছে কি, যে ধূমপান না করলেও একই পরিণতি হতে পারে? যদি শরীরে অলসতা ধরে, কাজ না করা, পরিশ্রম এড়িয়ে যাওয়া বা আলস্য থাকার ফলে একই সংখ্যক মানুষ মৃত্যুর কোলে ধরে পড়ে প্রতি বছর, যত মানুষ ধূমপান করার ফলে মারা গিয়ে থাকেন। মানুষ নিজের অজান্তেই জুতোর দিকে তাকিয়ে ফেলেন, এটা কি আপনারা জানেন? ঠিক সেই কারণেই বলা হয় মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় জুতো থেকে। তাই সব সময় জুতো পরিষ্কার রাখুন, বা তা একটু ভালো হলে ভালো, নয়তো আপনার বিপরীতে থাকা মানুষটি আপনার জুতো জোড়া দেখেই আপনার সম্পর্কে ভুল ধারণা করে বসতে পারেন। আজকে যে শেষ টিপসটা আপনাদের দেব সেটা হয়তো কম বেশি সকলেরই জানা, তবুও বলছি, শরীরে নানা ব্যথা যন্ত্রণাতে আমরা ভুগে থাকি। তবে শরীর সুস্থ রাখতে, বিশেষ করে ব্যথা কমাতে, সব সময় শক্ত বিছানাতে শোয়া অভ্যেস করুন। বালিশ ছাড়া শুলে মেরুদণ্ড, ঘাড়ের ব্যথা কমে যায়, কোনো রকম কোনো ওষুধ ছাড়াই। আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। আমি নবনীতা, আপনাদের প্রিয় চ্যানেল মুশকিল আসানে আবার আসবো সামনের শনিবার রাত 9টায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।